আব্বু বলে ডাক দিল, আমি চিনব না। আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না, আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। বিশ্বনবী বললেন, আয়েশা, সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। কিয়ামতের কঠিন দিন মানুষগুলো হুফাতান হয়ে দাঁড়াবে, নগ্নপদ, পায়ে জুতা নাই। কিয়ামতের দিন যে আমরা দাঁড়াবো, জুতা থাকবে পায়ে? বাটা জুতা, অ্যাপেক্সের জুতা, গলফ পোলো ক্লাব আমেরিকান থাকবে, হাসপাপিস থাকবে? কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। দাঁড়াও, জুতা ছাড়া দাঁড়াও, নগ্নপদ। আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই, জুতা নেই। 2 নম্বরে উরাতান মানে নেকেট, মানে কি? উলঙ্গ। Nobody belong any garment, কারো কোনো ড্রেস থাকবে না, নেকেড হয়ে আমরা দাঁড়াবো। জন্মদিনে ড্রেস পরে। মা এসে বললেন, নবী এটা কেমন কথা, লজ্জা শরমের বিষয়। জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে? কারো গায়ে কোনো জামা নাই, সবাই নেকেড। Don't they feel any shy? Don't they feel any shame? লজ্জা হবে না সেদিন? লজ্জা নাই, শরম নাই। বিশ্বনবী বললেন, আয়েশা, আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না, ওইটা হবে ভয়ঙ্কর দিন, কেউ কাউরে চিনবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আমি কয়েকদিন আগে এই আয়াতটা পড়ে আবাসা ওয়া তাওয়াল্লা সূরাটার অবাক হচ্ছিলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই দেখে পালাবে। আমি নিজের সাথে মিলালাম, আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো, আমাকে দেখে সে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেই মায়ের পেটে 10 মাস আমি ছিলাম, যে মা আমি না ঘরে না গেলে ঘুমায় না, আমি না খেলে মা খেতে চায় না, আমার জন্য আমার মায়ের প্রাণ, আমার মায়ের জন্য আমার প্রাণ, কত ভালোবাসাবাসি। ওই মা আমাকে দেখে চিনবে না, আমি নাকি আমার মাকে দেখে চিনব না, আমি আমার বাবারে দেখে পালাবো। ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো। বাবাকে কত ভালোবাসি, বাবার সাথে কত ভালোবাসার গল্প, বাবারে দেখে আমি দৌড় দিব, বাবা আমারে দেখে দৌড়াবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহেবা মানে প্রিয়তমা স্ত্রী, যার সাথে এত ভালোবাসা, এত খুনসুটি, তারে দেখে আমি পালাবো। ওয়া বানি, আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি, ঠিক কিনা? সন্তানকে দেখে আমি দৌড়। আব্বু বলে ডাক দিল, আমি চিনব না, আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না, আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। বিশ্বনবী বললেন, আয়েশা, সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। ও আয়েশা, তুমি পোশাক নিয়ে ব্যস্ত, সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না, মা মেয়েরা চিনবে না, কেউ কাউরে চিনবে না, সবাই পাগল পাড়া হয়ে থাকবে। নিজের চোখের পানি, নাকের পানি, নিজের ঘামের পানিতে নিজেই কিয়ামতের দিন সাতরা বেড়ে আয়েশা। আল্লাহু আকবার। সবাই ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, ঘর্মাক্ত ক্ষুধায়, সবাই অস্থির ক্ষুধার্ত। সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে, সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কেন ইমাজিন, চিন্তা করতে পারে? জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে, নাভির সামনে এসে নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা ঝুলতে থাকবে। সবার মুখে চিৎকার, ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও। কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর হবে কিয়ামতের সেই দিনটা। পাগল হয়ে যাবে, পাগল। আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের, আপনি মুখোমুখি হতে যাচ্ছেন, আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি। চিল্লায় কোন ঠিক কিনা? ও আয়েশা, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়ানক পরিস্থিতি হবে রে আয়েশা, বাবা মা চিনা যাবে না, পীর সাহেবরে চিনা যাবে না, কেউ কাউরে চিনবে না। আল্লাহ তুমি আমারে বাঁচাও, বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে, কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা, ওই নজরই থাকবে না, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ বললেন, কাআন সাফসাফা, লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব। লা তারা ফিহা আওয়াজান ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, একেবারে সমান। কিয়ামতের ময়দানটা কেমন হবে? চিৎকার করে বলেন কেমন হবে? সমান হবে, সবাই দাঁড়াবে। পাগল পাড়া হয়ে আর দাঁড়াতে পারে না। কতক্ষণ দাঁড়াবো আমরা? 50,000 বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ পাগল হয়ে সাইয়েদনা আদমের কাছে যেয়ে বলবে, ও সব নবীদের পিতা, আদি পিতা, আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে। এসপার ওসপার একটা হয়ে যাক, হয় জান্নাতি নয় জাহান্নামী, আগে বিচার শুরু করতে বলে। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, কারণ নবীও উম্মত চিনবে না, উম্মত নবী চিনবে। সবার এক জিকির, ইয়া নাফসি। সবার জিকির কি? আরো জোরে বলেন কি জিকির? সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না, উম্মত নবী চিনবে না, তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? চিনবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না, ভয়ানক এক পরিস্থিতি। এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান। দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত। কি বলি? কিয়ামত। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, আমার কাছে এসে লাভ নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা নূহ বলবে পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না, মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামও বলবেন পারবো না। তবে ঈসা আলাইহিস সালাম বলবেন, শোনো, এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই, জায়গা মতন যাও, কাজ হতে পারে। সবাই বলবে কোন জায়গা বলে দেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকের এই কঠিন দিনে, আমাদের সবার বিপদ, এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে থাকবেন। আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে, কঠিন দিনে, বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন। 50,000 বছর ওনার সিজদাটা লম্বা হবে। এই 50,000 বছর আমাদের জিকির হবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর এই 50,000 বছর বিশ্বনবী জিকির করবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার অনুসারীদেরকে বাঁচাও, আমার পেয়ারা উম্মতদেরকে তুমি মাফ করে দাও। বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না। সবাই যে বলবে, ও নবী, সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম, আপনি কিছু করেন। আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি মাথা তোলেন, একটু তোলেন মাথা। এরফা রাসাক, নবী মাথা তোলেন। সাল তুতা, আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই। ওয়াশফা তুশাফা, শাফাত করেন ও নবী, যার জন্য সুপারিশ করবেন, তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বেদাত তৈরি করে নাই। বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলামটারে ওইভাবে মেনেছে, নতুন কিছু ঢুকায় নাই, এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে। কবুল করবে কে? ওয়াশফা তুশাফা, নবী সুপারিশ করেন, আমি কবুল করে নেব। বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন, মাবুদ, লিকুল্লি নবীইন দাওয়া মুস্তাজাবা, এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন। আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে, একমাত্র আমি করি নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা কিয়ামতের এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। পড়েন আল্লাহু আকবার। সবাই আমরা দাঁড়িয়ে যাব, বিশ্বনবী সুপারিশ শুরু করবেন, বিচার শুরু হয়ে যাবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন, মিজানের পাল্লা বসাবেন। কি বসাবেন? আল্লাহ তাতগাউ ফিল মিজান। আমার নামে নাম মিজান বসাবে, মিজান দাড়ি পাল্লা। আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। অর্থ কি? দাড়ি পাল্লা চিনেন? আলু বিক্রি করে, লাউ বিক্রি করে, চাল মাপে, ডাল মাপে, দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? কিন্তু কিয়ামতের এটা হবে নিক্তি পাল্লা। নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে। কি মাপে? চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই, কম গেলেও যে কিনছে তার লস নাই। কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি, আমশের চালাও। এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় মাপে না, কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয়। এটা মাপে কোন পাল্লায়? নিক্তি পাল্লায়। এক কণা স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে। দাম কত? চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্তি পাল্লায় আমরা দেখব, যাররা পরিমাণ খারাপ করলেও দেখব। যাররা, যাররা চিনেন? অণু। যাররা মানে সবাই বলেন আরো জোরে, বস্তুর ক্ষুদ্রতম একক, যেটা সহজে দেখা যায় না। যাররা বুঝাই আমি এভাবে। শীতের দিন টিনের ঘর আছে কাদের? দেখি হাত তোলেন তো। টিনের ঘর, মাশাআল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি, জানেন? অনেক সুখ। টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না, কথা কয় না। শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে, পুরো ঘর অন্ধকার, কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র, সূর্যের আলোটা খুব চিকন হয়ে পড়ে নিচে, দেখছেন? ওটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায়। অন্য কোথাও এগুলো দেখা যায় না, কিন্তু ওইটার ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়ালে ধুলিগুলো উঠতেছে, দেখছেন? ওইটাকে আরবিতে বলে যাররা। ওইটাকে কি বলে? فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ, ওই ধূলিকণার যাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না, আমলনামায় তুলে দিবে। সুবহানাল্লাহ পড়ে। ওই ধূলিকণা পরিমাণ খারাপ করলেও আমলনামায় তুলে দিবে কে? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ। তার কি? সে আনন্দে খুশি করতে শুরু করবে, নাচানাচি শুরু করবে। তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে। কোন হাতে? আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা নসিব করো, আমাদের হিসাবটারে সহজ করো, মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও। আবার বিশ্বনবী বললেন দুইটা জিকির আছে, এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে? কালিমা চান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, দুইটা জিকির আছে। এই জিকির আল্লাহর বড্ড প্রিয়, কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে প্রিয়, জিহ্বায় হালকা, কিন্তু মিজানের পাল্লায় রাখলে উহুদ পাহাড়। তার প্রথম জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। করতে রাজি আছেন? আম্মা মান সাকুলাত মাওয়াজিন, মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন। মিজানের প্লুরাল কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দিবে কে? আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমল নামা দিও, আমাদের হিসাবটা সহজ করে দিও, আমাদের বিচার তুমি করতে যেও না। আরো ঝাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে? বিষ্ণুই বলেন মান নুকিশা উযযিবা, সেদিন আল্লাহ যার নুকিশা মানে নিকাশ করবেন, হিসাব নিকাশ। মান নুকিশা, মান নুকিশা উযযিবা, যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে, উযযিবা তার শাস্তি দিবে, ধরে ছাড়বে, আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই, ঠিক কিনা? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। এটা কিন্তু দোয়া, জানেন? বিচার চাহি না তব দয়া চাহি হে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমাদের আমল নামা ডান হাতে দিয়ে দিও, পড়েন আমিন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا, যাদের আমল নামা ভারী হবে, নেকের পাল্লা ভারী, সামনে থেকে শা করে উড়ে উড়ে আমল নামাটা আসবে, এসে ধপাস করে ডান হাতে বসে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে যেন এইটা ঘটে, জোরে পড়ে না আমিন। وجوه يومئذ مسفرة, সেদিন চেহারা হবে আলোকুজ্জ্বল, চেহারা হবে তাদের হাস্যোজ্জ্বল। আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি? ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হাবিয়া। আর সেদিন যাদের আমলনামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে, খাফাত মাওয়াজিনুহু, নেকের পাল্লা হালকা, খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদের আমল নামার সামনে দিক থেকে দেখা যাবে না, পিছন দিক থেকে আসবে, এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে। আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না। চিল্লায় পড়ে না আমিন। واما من اوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا, যাদের আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে, মৃত্যু কামনা করবে। ওরা বলবে আমার দরকার নাই, কি বলবে? আর আমরা বলবো আমলনামা কই, ডান হাতে দাও। সুবহানাল্লাহ কইবেন না? ওরা বলবে দরকার নাই, আল্লাহ বলবে দরকার আছে, ধর আমলনামা, বুঝে নে। আমল নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না, কি কয়? লাগত ন। আর আমল নামা লাগত ন, আল্লাহ বলবে লাগবে পর, একটু পর, কি করছিস একটু পর। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পর। পড়া ছাড়া গতি নাই, দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও। কোরআনের প্রথম কথা কি? পর। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক কি না? দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও পড়তে হবে। দুনিয়ায় পড়ে না, এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়, নিজেই পড়। পড়ে তুই একটু নাম্বার দে, 100তে নাম্বার দে। ও মিয়া, নিজের খাতা নিজে দেখা যায় না? স্যারেও যেমনি দেখতে পারে, আমিও দেখতে পারি। যে এ প্লাস পাবে ও পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস, বুঝে না? কথা বলেন। আর যেটা গোল্লা পাবে, কি পাবে? কি কন, গোল্লা নাকি লাড্ডু গুড্ডু? আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট, তুমি লাড্ডু গুড্ডু। আপনারা বলেন তো, যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু। আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস। এবার আল্লাহ বলবে তুই একটু পর, আমি নাম্বার পরে দে, আগে তুই একটা নাম্বার দে। সুবহানাল্লাহ বলবেন না? ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পরে সে অবাক হয়ে যাবে, কারণ যাররা যাররা সব আসলে নাই। কথা কন, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট হোক বড় হোক, যা যা করেছে আমলনামায় আছে না নাই? সালাম দিয়েছে ওইটা আছে, ভালো কাজ করেছে ওইটা আছে, মানুষের মাইট দিয়েছে ওইটা আছে না নাই? জুলুম করে অন্যের জমি খাইছে আছে না নাই? পরকীয়া প্রেম করছে আছে না নাই? সমাবেশে বোমা মারছে আছে না নাই? ভোট ডাকাতি করছে আছে না নাই? এটাও আছে। সব থাকবে, সব পার পাওয়া যাবে না। যাররা যাররা আল্লাহ সব তুলে দিবেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? নাফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই। কি বলবে? আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমল নামা আমারে দিছে। পরীক্ষায় কিন্তু এরকম হয়, বাংলাদেশে এরকম হয় না? আরেকজনের নাম্বার 32, আমি পাবো আর সে আমার দিয়ে দিয়েছে 32, আছে না নাই? আল্লাহটা কি এরকম হবে? কথা কন, দুনিয়ায় কার কার এরকম হয়েছে? আরেকজনের খাতা আপনার ভাগে পড়ছে, হাত তোলেন। আমারও হয়েছে, আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায়। কিন্তু আল্লাহর খাতায় কি ওলট পালট? কথা কন, আমল নামা উনার, ওইটা আমারে দিবে ফেরেশতারা, এটা হইতে পারে? চিৎকার করে বলেন হতে পারে? আল্লাহ বলবে খাল্লা, কখনো নয়, আমার ফেরেশতারা কখনো ভুল করে না। সে ভাবছে দুনিয়ায় অনেক মিথ্যা কথা কইছি, দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া পার পাইছি, আছে না নাই? অনেক জায়গায় মিথ্যা বলেছি, দুই নাম্বারই করেছি, দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা। সে ট্রাই করবে, হি উইল ট্রাই হিজ লেভেল বেস্ট, সর্বোচ্চ ট্রাই করবে। বলবে আল্লাহ আমি করি নাই, কে করছে আমি জানি না। আল্লাহ বলবেন আমি হলাম আহকামুল হাকিমিন, আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি? চিল্লায় কন। আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন, এই আমল নামা যে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়বো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন আমার কেরামান কাতিবিন, ওই ফেরেশতাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে। আল্লাহু আকবার। এই আমল নামা কেরামান কাতিবিনদের দিয়ে লেখা, তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব লিখে রাখে। আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর, আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়েন। এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এইটা ধর বা হাতে, এটা ধর ডান হাতে, এবার মিলা। কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না? কম্পিউটার ইউজ করেন আপনারা? ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে, ওখান থেকে আবার রিকভারি করা যায়। আল্লাহ বলবেন দুইটা মিলা, মিলায় দেখবে একরকম। সুবহানাল্লাহ করবেন না? তারপরও আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ, হ্যাঁ? কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে? কথা বলেন। আল্লাহ বলবেন এটা তুই করেছিস, যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা, কি হবে? সে বলবে আল্লাহ আমি মেনে নিব। আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর, তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি, দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছিস সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে? সুবহানাল্লাহ কইবেন না? وكل إنسان ألزمناه طائره في عنقه، عنق মানে গলা, ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আজকের এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব, ওই আমল নামাটাও তোর নাম দিয়ে লেখা। এবার দুইটা মিলিয়ে দেখ একরকম কিনা। কাফের মুশরিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে, অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কথা বলেন। এরপরও সে অস্বীকার করতে চাইবে, লিয়াফ জুরা আমামা, আল্লাহ সামনেই সে পাপাচারিতা করবে, সামনেই সে মিথ্যা ঘোষণা দিবে, বলবে না এটা আমি করি নাই। আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে, সেটা হচ্ছে আজবুজ জানাব। সেটা কি? আজবুজ জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজবুজ জানাবের ভেতর। বিষ্ণু বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শির দ্বারার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন, হাড্ডির কণা। এই স্পাইনাল কর্ড চিরেন আমাদের পিছনে শির দ্বারা, শির দ্বারা বলেন না কি বলেন? তারা এই দ্বারার একেবারে নিচে ত্রিভুজাকৃতির ছোট্ট একটা হাড়ের কণা আছে, এটাকে হাদিসের ভাষায় বলে আজবুদ জানাব, ইংরেজিতে বলে ককসিক্স। কি বলে? ডাক্তার যারা আছেন তারা বুঝবেন। এই ককসিক্স এটা পুড়ে না, এটা নষ্ট হয় না, মানুষ গলে যায়, পচে যায়। হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ, কিন্তু এই ককসিক্সের ছোট হাড্ডি কণা পচে না, গলে না। বিষ্ণু বললেন অমিনহু ইয়ারাকাবুল খালকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা। আর এই ছোট্ট ককসিক্স থেকে কিয়ামতের দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে? ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইসরাফিলের 3 নম্বর সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠবো, এই ককসিক্স থেকে আল্লাহ সবাইকে উঠাবে। সুবহানাল্লাহ। শির দ্বারার একেবারে নিচে এটা আছে। এই ককসিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমার আমলনামা। চিল্লাই কোন সুবহানাল্লাহ, চিৎকার করে পারেন আল্লাহু আকবার। এরপরে সে মানতে চাইবে না, আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে। ডিএনএ চিনেন? স্বাতন্ত্রিকতা, এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না। আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটার বলে ডিএনএ, ডাইঅক্সিরিবোর নিউক্লিক অ্যাসিড। আমারটার সাথে আপনারটা মিলবে না, আপনারটার সাথে ওনারটার মিলবে না। এই ডিএনএর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট। ডিএনএ কি? প্রাণের ব্লুপ্রিন্ট। আপনার সাইজ কেমন হবে, আপনার চোখের কালার কেমন হবে, আপনার কণ্ঠস্বর কেমন হবে, আপনার মেধা কেমন হবে, সব ডিএনএ এর মধ্যে রেখে দিয়েছে কে? এই ডিএনএ টেস্টের ধরা খেয়ে যাবে। তারপরে সে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কথা কম। এরপর বলবে আল্লাহ এই আমল নামা আমার না। আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। বানানা আঙ্গুলের অগ্রভাগ। মানুষ কি ভেবেছে নাকি মরে গেলে সে পচে যাবে? না, অসম্ভব। তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি আমার কাছে রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল, কারোটার সাথে কারোটা মিলে না। মিলে? উনারটার সাথে আমারটা মিলবে না। আর উনারটার সাথে আমারটা মিলা তো দূরের কথা, আমারটার একটার সাথে আর একটা মিলবে না। সুবহানাল্লাহ পড়েন। এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে? এটার সাথে এটার? বানাইছে কে? কথা বলেন সুবহানাল্লাহ। 19 শতকের আগে মানুষ জানতোই না, আর 1500 বছর আগে আল্লাহ সূরাতুল কিয়ামার মধ্যে বললেন আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট, উনি এটা আবিষ্কার করেছেন। কারো ছাপের সাথে কারো ছাপের মিলে না। এই যে আমার 10টা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না। পৃথিবীতে 600 কোটি মানুষ যদি হয় তাহলে 6000 কোটি আঙ্গুল। একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা কয়। ইমিগ্রেশনে যাবেন, এটা দিতে হয় বাসমা বলে আরবিতে। কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না, বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না, এইটার জন্য দিতে হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না, সবগুলো আলাদা। আবার ফুটপ্রিন্টও আছে, পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনেরটা মিলে না। সুবহানাল্লাহ বলেন। প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয়। সুন্দরবনে বাঘ শুমারি করে, কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে। কেমনে গুনে? কাছে যায় গুনে, 1 2 3 কাছে যে গুনা যাবে। কথা কম। তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে, ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটার ছাপ মিলে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহু আকবার। আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে। নবীর নাম কি? কথা কন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট ওইখানে আছে। আবার বলা হয়, ঐতিহাসিকরা বলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ অ্যাডামস পিকে পাঠিয়েছে। শ্রীলঙ্কা একটা পাহাড়ে, ওখানে ওনার ফুটপ্রিন্ট পাওয়া যায়। ইদানিং আই প্রিন্টও ইউজ করে। সিআইএ, এফবিআই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা তাদের সেন্ট্রাল অফিসে কোনো ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের ওটাকে বলে আই প্রিন্ট। কি বলে? এটার বলে ফিঙ্গারপ্রিন্ট, ওটার বলে ফুটপ্রিন্ট, আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে। একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই। ওইখানে স্ক্যানিং করে চোখটা। যার চোখ স্ক্যানিং আগ থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে, অন্যদের জন্য দরজা খুলবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমলনামা। তারপরও বলবে আল্লাহ আমি এটা করি নাই। আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইভ দেখ, সরাসরি সম্প্রচার। কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে? আজকে এখন আপনি কি করছেন ভিডিও করছে কে? ভাবতেছেন এই মিডিয়া কর্মীরা শুধু ভিডিও করতেছে? না, আল্লাহর ফেরেশতাদের একটা ভিডিও আছে, ওটা লাইভ দেখাবে। আল্লাহ দেখ তুই কি করছিস, তুই নিজেই দেখে নিজে নাম্বার দে। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِيهِ إِمَامٍ مُبِينٍ দুনিয়ায় যা যা করেছো সবকিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলো কে? এবার আর উপায় আছে? দেখতেছে যে চুরি করছে, ওই যে বোমা মারছে, ওই যে আলেমদেরকে পিটাইছে, এরকম ডাকায়েত আছে না নাই? আর স্বীকার করার সুযোগ নাই, তারপরেও স্বীকার করবে না। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোরে অনেক সুযোগ দিছি, এত সুযোগ আমি কাউরে দেই না, ঠিক কি না? অনেক সুযোগ দেয়া হয়েছে, আর কোনো সুযোগ নাই। তোর ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম, তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি, পা বলবে আমি অন্যায় কাজে গিয়েছি, চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি। আর কোনো কথা বলার সুযোগ আছে? অজুহাতের সুযোগ আছে? এজন্য সেদিনটা এমন দিন, সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমলগুলোকে মাপবে। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার সম্ভ্রম, দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না। চিল্লা এখন, ঠিক কিনা? ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে, ভয় লাগে লাগে। এই যে কিয়ামতের নকশা আল্লাহ বলে দিলেন এই সূরায়, প্রামাণ্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে। কিয়ামতকে যারা ভয় পায় তারা সব সময় অন্তরের মধ্যে ভয় রাখে কার? চিল্লায় বলেন কার? তারা পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, মা বাবার খেদমত করে, ইসলামের পক্ষে থাকে, ইসলামের বিপক্ষে যায় না, ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। যত কথা আমরা শুনলাম সবগুলো কথা যেন আমাদের নাজাতের ওসিলা হয়, আমরা পড়ি আমিন। যা বললাম তার সবগুলো প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وبشانك شر مليك زمينر مليك پہاڑر مليك تمہارا آকাশ বাতাস পাহাড় পর্বতের তুলনায় আমাদের হাত দুইখানা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম, হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে নাও। যত গুনাহ করেছি সব গুনাহ থেকে আজকের এই রজনীতে তোমার কাছে তওবা করলাম, আমাদের তওবা কবুল করে নাও, আমাদেরকে মাসুম বানিয়ে দাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও। যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা প্রত্যেকের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আজকে দুপুর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে যারাই আলোচনা করেছে, কোরআন থেকে আমরা যা শুনেছি প্রতিটি কথাই যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও। সূরাতুল কারিয়ার আলোকে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির কথা শুনলাম, ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটলো মাবুদ। ওই কঠিন দিনে যেদিন বাবা ছেলেরা চিনবে না, মা মেয়েরা চিনবে না, বন্ধু বন্ধুরা চিনবে না, পীর সাহেব মুরিদরা চিনবে না, নবী উম্মতরা চিনবে না, ওই কঠিন বিপদের দিনে তোমার আরশের নিচে আমাদের ছায়াতে থাকার ব্যবস্থা করে দিও আল্লাহ। রব্বুল আলামিন বিশ্বনবীর হাতে হাউজে কাউসার পান করে যেন আমরা তৃষ্ণা নিবারণ করতে পারি তৌফিক দিও মাবুদ। আমাদের মিজানের পাল্লা ওই কঠিন দিন যখন কেউ কারো কোনো কাজে আসবে না, আমাদের মিজানের পাল্লাটা রে তুমি নেকের পাল্লাটা ভারী করে দিও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। এ এলাকার উপর তুমি তোমার খাস রহমতার বরকত নাজিল করে দাও। আমার যে ভাইরা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও, চাকরিজীবীদের চাকরিতে বরকত দিয়ে দাও, যাদের কাঁধে ঋণের বোঝা ঋণ হালকা করে দাও, আমাদের ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ বানাও, আমাদের স্ত্রীদেরকে কবুল করে নাও, ফ্যামিলিগুলোরে শান্তিময় করে দাও। রব্বুল আলামিন তোমার ঘরে মসজিদে লোকজন নামাজ পড়ে, অসমাপ্ত কাজের জন্য আমার ভাইরা প্রাণ খুলে দান করলো, দানগুলো কবুল করো। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় দানগুলোরে উহুদ পাহাড়ের সমান ভারী করে দিও। রব্বুল আলামিন যে ভাই আপ্যায়ন করলেন দোয়া চেয়েছেন, ওনার আব্বা প্রচন্ড সুস্থ, সুস্থ করে দাও। আমাদের মধ্য থেকে যার যে ধরনের রোগ আছে রব্বুল আলামিন সব ধরনের রোগ থেকে তুমি শিফায়ে কামেলা আজলা নসিব করে দাও। রব্বুল আলামিন যতদিনে বাঁচব তোমার গোলামের মতো বাঁচার তৌফিক দাও।